আজকে আমাদের গন্তব্য হলো এই চার মাথাওয়ালা তালগাছ। তো চলো শুরু করা যাক আজকের জার্নি। এখন জার্নি শুরু করছি এবং তার সাথে রিকোয়েস্ট করছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো। তো আমরা এই আঁকা বাঁকা ভাঙা পথে বেরিয়ে পড়েছি আমাদের সেই আশ্চর্যতম গন্তব্য, যেটা তোমরা দেখেছো ভিডিওর শুরুতেই। আমি যে যাচ্ছি যে জায়গাটা দিয়ে, এটা হচ্ছে আমার লোকাল জায়গা, লোকাল জায়গার রাস্তা, যেটা মেন রাস্তা সেখানে গিয়ে বলবো কীভাবে ওখানে পৌঁছানো যাবে। এই রাস্তা ধরে আমি 30 কিলোমিটার মতন যাবো, তারপর হাইওয়েটা পাবো। তো এখন আমরা যাচ্ছি রাজ্যের এক জঘন্যতম রাস্তার মধ্য দিয়ে, জঙ্গল মহলের উপর দেখতেই পাচ্ছ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। তবে মোটামুটি এই রাস্তাটা এরকম চলবে কিছুটা, তারপর যখন এটা পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়া ডিস্ট্রিক্টে ক্রস করবো তখন রাস্তাটা ভালো হবে। বাঁকুড়া ডিস্ট্রিক্টে পড়লাম এই রাস্তা, এখান থেকে বিক্রমপুর 11 কিলোমিটার, মানে মেন হাইওয়ে তো পৌঁছাতে 11 কিলোমিটার রাস্তা রয়েছে। তো আমরা এখন বিক্রমপুরে পৌঁছে গেছি আর স্টেট হাইওয়ে তো উঠবো, রাইট টার্ন নেব। এই যে এই স্টেট হাইওয়েটা হচ্ছে বাঁকুড়া থেকে ঝাড়গ্রাম যাওয়া, শিমলাপাল নদী ঘাট বাস স্টপ, আর আমরা এখান থেকে লেফট টার্ন নিচ্ছি। এই রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাবো লক্ষ্মী সাগর। এটা হচ্ছে শিমলাপাল খাতড়া রাস্তা, এখানে মানে চার মাথাওয়ালা তালগাছটা কাছে রাখার জন্য এই রাস্তাটা ধরেই আসতে হবে। কলকাতা হয়ে খাতড়া হয়ে লক্ষ্মী সাগরে বা কলকাতা হয়ে বাঁকুড়া হয়ে শিমলাপাল হয়ে লক্ষ্মী সাগর যাবো, মানে বললেই গন্তব্য হচ্ছে লক্ষ্মী সাগর, আর এই শিমলাপাল খাতড়ার মাঝখানে হচ্ছে লক্ষ্মী সাগর, এইটাই হচ্ছে রাস্তা। আমরা এখন লক্ষ্মী সাগরে পৌঁছে গেছি, আমরা বাঁ দিকে টার্ন নেব। শিমলাপাল নদী ঘাট থেকে মেনলি 7-8 কিলোমিটার রাস্তা। এই যে এটা রুরাল হসপিটাল লক্ষ্মী সাগর, রুরাল হসপিটালটা পেরিয়ে গিয়ে সামনে স্কুল পড়বে, লক্ষ্মী সাগর মডেল স্কুল, সেন্ট্রাল স্কুল এগুলো। এবং এই স্কুল থেকে ডান দিকে বেরিয়ে গেলাম আর সামনেই তালগাছ, এক পায়ে দাঁড়িয়ে চার হাত ডানা মেলে উড়ে ওই সামনে তালগাছ। গাছটাকে সামনে থেকে লক্ষ্য করলে বুঝতে পারবে যে গাছটার হাইট খুব একটা বেশি নয়, মোটামুটি সাধারণত যে তালগাছের হাইট হয় তার অর্ধেকের সমান। গাছটা তোমরা দেখেই বুঝতে পারছো যে গাছটার চারটা মাথা রয়েছে, কিন্তু এটা 5 ভাগে ভাগ হয়েছে, প্রথমে 2 ভাগে, দেন ওই 2 ভাগ আবার 2 ভাগ 2 ভাগ করে 4 ভাগে, টোটাল 5 ভাগে বিভক্ত হয়েছে। গাছটাকে দেখে এর অবস্থা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না, এখানে যদি অনেক বেশি বেশি করে মানুষ আসে অ্যাজ এ ট্যুরিস্ট তাহলে এটা একটা ট্যুরিস্ট স্পট তৈরি হবে এবং এই গাছটা সম্পর্কে লোকাল অথরিটি নজর দেবে, আদারওয়াইজ গাছটা মারা যাবে এবং এই আশ্চর্যতম জিনিসটা হারিয়ে যাবে আমাদের কাছ থেকে। এখন প্রশ্ন হলো এই গাছটাকে দেখতে আসার কীভাবে প্ল্যান করব। অনেকেই সচরাচর মুকুটমণিপুর আসে তার সাথে এটা প্ল্যান করা যেতে পারে, এখান থেকে মুকুটমণিপুরের ডিস্টেন্স 20 কিলোমিটারের বেশি নয়, তাই অর্ধেক দিনের মধ্যেই এইটা দেখে আবার ঘুরে যাওয়া যাবে মুকুটমণিপুরে।
মুকুটমণিপুর থেকে এখানে আসার জন্য প্রথমে খাতড়া আসতে হবে, যেটা মুকুটমণিপুর থেকে খাতড়া 5 কিলোমিটারের মতন ডিস্টেন্স, এবং খাতড়া থেকে সিমলাপালগামী বাস যেটা লক্ষ্মীসাগর হয়ে যাচ্ছে ওটায় আধ ঘন্টায় লক্ষ্মীসাগরে পৌঁছানো যাবে, এবং লক্ষ্মীসাগর থেকে যে কোনো টোটো নিয়ে 10 মিনিটে এখানে পৌঁছানো যাবে, যেটা 20 থেকে 30 টাকার মতন নেবে, এবং রিটার্ন করার জন্য যে কোনো বাস ধরে খাতড়াগামী পৌঁছানো যাবে, খাতড়া আবার ওখান থেকে মুকুটমণিপুর।